বাহিনীর যারা জওয়ান তাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে দিয়ে ভোট কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন দেখছেন সেই ছবি রানী নামগুলি যাইছেন না আপনারা বুথে আমরা যেতে চাইছি না আমাদের নিরাপত্তার কারণে আমাদের বলে নয় যারা ভোটার দিতে যাবেন তাদেরও একটা জীবনের নিরাপত্তা আছে আমরা চাই সেন্ট্রাল বাহিনী চাই সেন্ট্রাল বাহিনী দিলে যাব এবং মহামান্য হাইকোর্ট রায়ও দিয়েছেন যে প্রতি বুথে চারজন করে ফোর্স দরকার সেন্ট্রাল ফোর্স সেটা এখানে অপ্রতুলতা দেখা যাচ্ছে হ্যাঁ সেই জন্য আমরা যাচ্ছি না এখানে কি কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না একদম নেই কোনো কেন্দ্র বাহিনী নেই কোনো কেন্দ্র বাহিনী নেই এখানে একটাও নেই আপনারা যে বুথে যাবেন তাহলে পুলিশ কাদের কি পুলিশ দেওয়া পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং 70 জনের ট্রেনি তাদেরকে মনে হচ্ছে দেওয়া হচ্ছে গেঞ্জি পরা সাধারণ সিভিল ড্রেসে আছে হোমগার্ড তারা তাদেরকে কাদেরকে হোমগার্ড বন্দুক দিয়ে চলে এসেছে পুলিশ সশস্ত্র উঠতে পারেনি ভালো করে ওরা নিজেরাই বলছে যে আমরা আমাদেরকে যে বন্দুক দেওয়া হয়েছে সেই বন্দুক আমরা নিজেরাই চালাতে পার জানি না হ্যাঁ এই মতো অবস্থায় তাদেরকে পাঠানো হয়েছে আমাদের সঙ্গে আপনারা পাঁচজন আছেন সঙ্গে একজন কি অস্ত্রধারী না লাঠিধারী অস্ত্রধারী WBP লেখা আছে কিন্তু ওর বয়স একদমই কম ১১৫০ ভোটার মাত্র একটা স্টেট পুলিশ বলুন তো একটা স্টেট পুলিশে কিভাবে ভোট সম্পন্ন করা যায় আর এমনি রানীনগর খুব সেন্সিটিভ এরিয়া আমরা চাই প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স থাকুক এবং স্টেট ফোর্স থাকুক তারপরে আমরা ভোট ভোটে তা সম্পূর্ণ করব সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে প্রশাসন কি বলছে এই মুহূর্তে তো এসডিও আছে এসডিও এসডিপিও তারা এসেছেন ওনাদের বক্তব্য কি এখন দেখি বলা যায় আলোচনা করছেন কি আলোচনা কিন্তু আলোচনা যেটাই হোক আমরা বাহিনী ছাড়া যাব না উনি পারছেন না উনি বলুক আমি ফেল উনি ডিএমকে জানাক কমিশনারকে জানাক এবং আমরা যদি দিতে না পারে আমরা কমিশনারের পদত্যাগ দাবি করছি রাজ্য নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছে আলটিমেটলি কি হবে তাহলে বুথে যাবেন না যাবো না আমরা যাবো না বাহিনীর আপনি যাবো না অ্যাপারেন্টলি বলছে এটা আমরা যাবো না আমরা উনি যেমন সরকারি কর্মচারী একজন ডিএম বা এসডিও সাহেব ওনার পিছনে দু গাড়ি ফোর্স কেন সেটা আমি তো সরকারি কর্মচারী উনিও সরকারি কর্মচারী ওনার পিছনে ফোর্স কেন ওনার জীবনের নিরাপত্তা আছে আমাদের নেই ওনার সন্তান সন্তান আমাদের নেই সেই জন্যই আমরা যাবো আমি যে বুথে পড়েছি 1253 ভোটার তো 1253 ভোটারকে কি করে সামলাবে একজন পুলিশ কি করে সামলাবে কেন্দ্র বাহিনী না থাকলে সামলাতে পারবে ওনারা তো বলছেন কেন্দ্র বাহিনী বুথে পৌঁছে যাবে আপনারা যান পরে বুথে পৌঁছে যাবে খবর নিয়েছি দমকলে খবর নিয়েছি কিন্তু ওখানে কোনো কেন্দ্র বাহিনী ডিপ্লয়েড হয়নি আমরা শুনলাম এটা শোনা বলেছিলেন যাবে কিন্তু যায়নি উনি মিথ্যাচার করছেন এটা